দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বেশ কিছু প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মধ্যে রয়েছে একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না এছাড়া এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের করণীয় বিষয় সুপারিশ করে গণতান্ত্রিক চর্চায় বিষয়ে সুপারিশের মধ্যে আরও রয়েছে স্পিকারকে সংসদের অভিভাবক হিসেবে দলীয় প্রভাব মুক্ত থেকে ও স্বার্থের দ্বন্দ্ব পরিহার করে সংসদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে মূল জায়গাটা থাকবে। তাদের কোন তাদের তারা সম্পূর্ণভাবে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্বের মধ্যে থাকবে এই জিনিসটা নিশ্চিত হবে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা এবং তাদের কর্তৃত্ব হবে নির্বাচন কমিশন সহ সকল প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে দলের কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করা হবে এটি ছাড়া কিন্তু আমরা ভোটাধিকারের কথা যেতে বলি সেটা মানুষের হাতে ফেরত দেওয়ার যে সব হবে না এটা ভাবার কোনো সুযোগ নাই আমরা যে দেশ একটা দেশ ভোটের অধিকারের প্রতিষ্ঠার জন্য আসলে বাস্তবে যেই সত্তরে যে নির্বাচনের রায় হয়েছিল সেই রায় প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান সরকার প্রতিবাদ করতে কিন্তু কিন্তু আমাদের স্বাধীন অর্থাৎ ভোটের যে একটা দেশে কত গুরুত্বপূর্ণ ভোট বিষয়টা সেইটা কিন্তু বাংলাদেশের কাছে এক্সট্রা অর্ডিনারি ভ্যালু আছে সেই দেশে পঞ্চাশ বছরের মধ্যে ভোট শব্দটাকে সম্পূর্ণ মানে বিলীন করে দেওয়া হয়েছে এইটার থেকে ফিরে আসা চট করে সম্ভব হবে সেটি আমরা আশাই করতে পারি কিন্তু সম্ভব করার পূর্ব সত্যটা হচ্ছে যে যারা এটা করেছেন তাদের সাংস্কৃতিক পরিবর্তন আমাদের রাজনৈতিক অঙ্গনে যে অ্যাক্টার্স যারা আছেন তাদের সকলেরই কম বেশি অবদান এই প্রক্রিয়ার মধ্যে আছে এই যে ভোট শব্দটাকে মানুষের ভোটাধিকারকে গর্ব করার যে অবস্থাটা তৈরি হয়েছিল তার পিছনে আমাদের রাজনৈতিক অঙ্গনে রিপিট করছি যারা অ্যাক্টিভ ভূমিকা পালন করছেন

রাষ্ট্র সংস্কারের কথাই বলি না কেন নতুন বাংলাদেশের কথা বলি কেন সেটা হবে না এটা মূল কারণ ক্ষমতায় আলটিমেটলি আমাদের রাজনীতিক দলগুলো যাবেন এবং তাদের ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতায় কি উদ্দেশ্যে যাচ্ছেন এবং ক্ষমতায় যাওয়ার পরে সেই ক্ষমতাটা কিভাবে ব্যবহার করবেন বা কি কিভাবে অপব্যবহার করবেন সেই সংস্কৃতির উপর নির্ভর করবে আপনি সঠিক কথাই বলেছেন আমাদের যে অবস্থার সৃষ্টি হয়েছিল এবং যেটা কর্তৃত্ববাদের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু আসলে কোনো দলের একক মনোপলি ছিল না এটা কিন্তু আমাদের দুইটি বৃহৎ দলের যে বলে যে আহ দিক রাজনীতি পরস্পর বিরোধী রাজনীতি অবসায় অবস্থান এবং ক্ষমতা রাজনীতি সেটার একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়েছে এবং যেটা চূড়ান্ত রুদ্ধার হয়েছে গত পনেরো বছরে সেটা একটা আত্মঘাতিক অবস্থায় নিয়ে নিয়ে গেছে তারা সো এটি সংস্কারের জন্য শুধুমাত্র কিছু প্রতিষ্ঠানের সংখ্যা কিছু ব্যক্তির সংস্কার কিছু ব্যক্তির পরিবর্তন তার তাকে गुड लक पेन सॉफ्ट ऑयल बेस्ड इंक द निकुत लेखक अब तो विश्वास गुड लक पेन मेक यू लक